দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা নানা আয়োজনে ফ্রান্সে উদযাপিত হয়েছে বৈশাখী মেলা স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উদ্যোগে হয় এই আয়োজন প্যারিসের জুরিস পার্কে দিনব্যাপী উৎসবে মাতেন প্রবাসীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসবে যোগ দেন হাজার হাজার প্রবাসী ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের প্রতিবেদন থাকছে বিস্তারিত হাজারো প্রবাসীদের পদচারণায় মুখর ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসের জুরিস পার্ক কর্মব্যস্ততার ফাঁকে পরিবার পরিজন নিয়ে বৈশাখী মেলায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা তরুণরা উচ্ছ্বাস আর বড়রা সমবয়সীদের সাথে মেতে উঠেন আড্ডা গল্পে অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে শিল্পীরা পরিবেশন করেন এসো হে বৈশাখ এসো এসো মেলা উপলক্ষে জুড়িশ পার্কে ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় বিপুল সংখ্যক দর্শককে আনন্দ দিতে নাচে গানে মঞ্চ মাতান স্বনামধন্য শিল্পীরা বৈশাখী মেলায় যোগ দিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের সংস্কৃতিতে আজকে ইউরোপের মধ্যে এই ফ্রান্সের প্যারিসে জুড়েস পার্কে আজকে ঠিক সেই পরিবেশে আজকে এখানে বৈশাখ উদযাপিত করছে ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ এই কারণে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপভোগ করার জন্য পুরো বাংলাদেশ আমরা আজকে দেখতে পেয়েছি যা হয়েছে খুব সুন্দর হয়েছে বাংলাদেশিদের এই মেলা ফ্রান্স এবং বিশ্বের যে কোনো প্রান্তে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে স্বরলিপি এবং যারাই তুলে ধরবে সবার সাথে আমরা আছি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী উপস্থাপনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাকিল সরকার ও সাংস্কৃতিক সম্পাদক চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হ্যাপি ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন তারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সমাপ্তি করতে পেরেছেন আমি আশা করব প্রত্যেক বছর বৈশাখী মেলা ওনারা উপহার দিবেন এছাড়া অনুষ্ঠানে ছিল বাহারি সাধের দেশি খাবারের স্টল যেখানে ভিড় জমায় ভোজন রসিকরা ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি ছিল মিষ্টি মিঠাইয়ের সমাহারোহ সবশেষে প্রবাসীদের কল্যাণে অবদান রাখায় বিশিষ্টজনদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক তাজরিয়ান সোভান যমুনা নিউজ ভারতে নতুন সরকার গঠনের পর শক্তিশালী বিরোধী দল প্রভাব ফেলতে পারে বিদেশ নীতিতে যদিও ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের মূল অবকাঠামো বদলাবে না তবে সম্পর্কে দোটানা থাকলেও উভয় দেশকে হাঁটতে হবে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক পন্থায় বিশ্লেষকরা বলছেন তিস্তার পানি বণ্টন বা সীমান্ত হত্যা বন্ধে তৃতীয় মেয়াদে কি সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সেটাই এখন দেখার বিষয় ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে দুশো তিরানব্বই আসনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও শেষ পর্যন্ত টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী সরকার বন্নি তায়ে ہے۔ بوتফিরজ ভুল প্রমাণিত করে বিরোধী ইন্ডিয়া জোট শক্ত লড়াই করেছে এবারে নির্বাচনে। ফলে শক্তিশালী বিরোধী দল পাচ্ছে পার্লামেন্ট। এমন ফলাফলে বাংলাদেশে কেমন প্রভাব পড়বে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে কূটনৈতিক মহলে। অনেকেই বলছেন নির্বাচনী ফলাফল যাই হোক না কেন শক্তিশালী বিরোধী দল প্রভাব ফেলতে পারে বিদেশ নীতিতে। বিজেপির যে একক পররাষ্ট্রনীতি যেটা ছিল সেটা আসলে ঠিক এরকমই থাকবে না কারণ এখানে কংগ্রেসের ইন্টারেস্টগুলি আছে বিরোধী দলের ইন্টারেস্টগুলি আছে সব তাদেরকে সমন্বয় করতে হবে তার মানে এই না যে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের জন্য সাবস্ট্যানশিয়ালি চেঞ্জ হয়ে যায় ওরা কতগুলো মূল জায়গার উপরে ভিত্তি করেই কিন্তু ওদের ফরেন পলিসি পারসিউ করছে এবং একটা কন্টিনিউটি আমরা দেখতে পারছি সো আমার মনে হয় সেটাই কন্টিনিউ করবে এখানে কোনো মৌলিক পরিবর্তন আসবে না বাংলাদেশের সাথে সম্পর্কে সীমান্তে হত্যা বন্ধ তিস্তা সহ নদীর পানি বন্টন চুক্তি ট্রানজিট সহ এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি বাস্তবায়ন ইস্যু হবে আগামী বছরের অগ্রাধিকার আশাবাদী হবার এই মুহূর্তে খুব একটা সুযোগ নাই এটার মূল কারণটা হলো যে মমতা ব্যানার্জি যত শক্তিশালীভাবে এবার ফিরে এসছেন সেই ক্ষেত্রে তার যে দাবি দেওয়া সেটার জায়গাটা আরও সুদৃঢ় হবে এবং কংগ্রেস নিশ্চিতভাবেই মমতা ব্যানার্জির সাথে একটা অ্যালায়েন্সে থাকবে আমাদের বর্ডারে একটা নীতি থাকা উচিত যে কী ধরনের বর্ডারের আশেপাশে যে জনগণ বাস করে তাদেরকে নিয়ে কিন্তু একটা পলিসি ফর্মুলেট করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটা এলিফেন্ট ইন দ্য রুম ব্যাপার আছে অর্থাৎ সুসম্পর্ক থাকলেও বিদ্যমান দুটানা আর সেটা হলো তৃতীয় পক্ষ বা চীন ফ্যাক্টর চীনকে কেন্দ্র করে তার যে নিরাপত্তা অনিশ্চয়তা সেটা বরাবরই থাকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অ্যালায়েন্স করে যে ইন্দো প্যাসিফিকের দিকে তাদের নজর দেয়া সেই ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রাধান্য তাদের মধ্যে থাকবে তারা সবসময় চাইবে যেন বাংলাদেশ চীনের কাছাকাছি না যাক কারণ আমরা দেখেছি যে যে সবসময় ভারতে এই এটা একটা কনস্ট্যান্ট তাদের ফরেন পলিসিতে একটা ফ্যাক্টর থাকে এছাড়া অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাও আগামীতে দুই দেশের এজেন্ডায় খুব বড় একটা অংশ জুড়ে থাকবে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা দর্শক আগেই জানাচ্ছিলাম দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বর্তমান আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি এ নিয়ে দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে দেখা দিয়েছে অস্থিরতা সমীকরণ মেলাতে হিমশিম খাচ্ছে নেলসন ম্যান্ডেলার হাতে গড়া দলটি এ বিষয়ে বিস্তারিত জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী নুরুল আলম জানব তার মাধ্যমে বিস্তারিত নুরুল আলম নির্বাচনী ফলাফল প্রকাশের পর সরকার গঠনে ঠিক কয়দিন সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন কার সাথে কার জোর করতে যাচ্ছে এএনসি সেটিও একটু জানাবেন এছাড়া জোট সরকার আসলে প্রবাসী বাংলাদেশিদের জন্য কতটুকু সুযোগ সুবিধা নিয়ে আসবে সেটিও জানাবেন উনত্রিশ মে দক্ষিণ আফ্রিকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুদিন পর অর্থাৎ দুই তারিখে ফলাফল ঘোষণা হয় সেই ফলাফলে আহ একক সংখ্যাগরিষ্ঠতা হারায় বর্তমান সেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এনসি।। যেটি বলছিলাম দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র লাভের পর অর্থাৎ পরপর ছয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ থাকতে সরকার গঠন করে আসছিল নেলসন ম্যান্ডালার হাতে গড়া দল এনসি তবে সেই দলের এবার মারাত্মক হয়েছে মাত্র চল্লিশ শতাংশ ভোট পেয়েছে তারা ফলশ্রুতিতে কোয়ালিশন সরকার গঠনের একটি প্রক্রিয়া তৈরি হয়েছে নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হয়েছে ঠিক সেদিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তী চোদ্দ দিনের মধ্যেই সরকার গঠন করতে হবে তার সেই ক্ষেত্রে ইতিমধ্যে তোরজ শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা রাজনীতিতে বর্তমান ক্ষমতাশীল তারা বিভিন্ন দলের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বললো অনানুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কারোর সাথে কথা বলেন আগামীকাল বৃহস্পতিবার এখানকার সময়ে বিভিন্ন দলের সাথে কথা বলার কয়েকটি দলের সাথে কথা বলার কথা রয়েছে এছাড়া একটু যদি বলি দক্ষিণ আফ্রিকা সাপেক্ষে ছিলেন জ্যাকব জুমা তিনি এনসি থেকে বেরিয়ে এমকে দল গঠন করেন দলের প্রায় পনেরো শতাংশ ভোটে আহ তৃতীয় বিরোধী দল হিসাবে কিন্তু এখানে রয়েছেন এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে বা স্থানীয় গণমাধ্যম যা বলছে সে তথ্য অনুযায়ী প্রধান বিরোধী দল দিয়ে সাথে আহ জোট করার চিন্তা ভাবনা করছে বর্তমান ক্ষমতাসীন এজেন্সি এটির সব থেকে যে বড় কারণ সে কারণ হিসাবে দেখা হচ্ছে দক্ষিণ আফ্রিকার অর্থনীতির সমৃদ্ধির কথা চিন্তা করে এমনকি আর তাছাড়া হচ্ছে ডিএ যদি সাথে নেওয়া যায় সেক্ষেত্রে নতুন করা হয়তো অন্য কোন দলকে নিচে হবে না বা এটি ছাড়া আরেকটি দল রয়েছে ইএফ যেটি এই মুহূর্তে চতুর্থ বিরোধী দল সেটি তাদেরও যে ভোট বা যে সংখ্যা তাতেও কিন্তু সরকার গঠন করার মতো প্রক্রিয়া সম্পন্ন প্রশ্ন করেছিলেন যে হচ্ছে আসলে প্রবাসীদের আসলে সুযোগ সুবিধা আহ হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা আসলে এখন পর্যন্ত যেভাবে আমরা শুনছি বা জানছি সেক্ষেত্রে সুযোগ সুবিধা চেয়ে হয়তো কিছু সমস্যা তৈরি হতে পারে কারণ প্রবাসীরা এখানে যত আহ সহজ ভাবে

মালয়েশিয়া প্রবেশের অনুমতি দিয়েছিল মালয়েশিয়া সরকার তবে নির্দিষ্ট সময়সীমা একত্রিশ মেয়ের মধ্যে মালয়েশিয়া থেকে যেতে না পারায় তাদের কোটা বাতিল হয়েছে বিষয় বিষয়ে মালয়েশিয়ার মন্ত্রী সাইফুদ্দিন নসনু নাসুসন ইসমাইল বলেছেন বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়া প্রবেশের সময়সীমা বাড়ানোর আর কোনো সম্ভাবনা নেই মালয়েশিয়ার কোয়া কোয়ান্তান শহরে কনসিউলার সেবা প্রদান করছে বাংলাদেশ দূতাবাস শনিবার ও রোববার টানা দুই দিন চলছে সেবা প্রদান এ সময় ই পাসপোর্টের আবেদন গ্রহণ বায়ো এনরোলমেন্ট সম্পন্ন ও এমআরপি পাসপোর্ট সহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কাউন্সিলর সেবা দেয়া হয় এখানে সেবা প্রদান শেষে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম এ সময় তিনি বৈধ উপায়ের রেমিটেন্স পাঠানো সহ প্রবাস পেনশন স্কিপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন সভায় আরও বক্তব্য রাখেন পাসপোর্ট ও ভিসা কাউন্সিলের মেয়া মোহাম্মদ কেরামুদ কেয়ামুদ্দিন কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম এন মানি ট্রান্সফারের সিইও মোহাম্মদ আলী হায়দার মুর্তুজা ও আউটসোর্সিং কোম্পানি ইউএস এর ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ সহ বহু প্রবাসী বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত দিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ফেডারেশনের প্রেসিডেন্ট কেট ফোর্বস ও বাংলাদেশ ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট বুধবার মন্ত্রণালয়ের সকালে ও দুপুরে দুই বৈঠকে রোহিঙ্গা সমস্যা এবং সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে কার্যক্রম নতুন উদ্যোগের ওপর আলোকপাত করেন তারা এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সাথে দাতা দেশগুলো কাজ করলে কার্যক্রম ত্বরান্বিত হবে লন্ডন মেয়র সাদিক খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটের সিটি মেয়র চৌধুরী বৈঠকে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় সাদিক খানকে শুভেচ্ছা জানিয়েছেন চৌধুরী আলোচনায় সিলেট সিটি মেয়র আনুরুজ্জামান চৌধুরী শহরের উন্নয়নে তার বিভিন্ন কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন সাদিক খানকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণও জানিয়েছেন তিনি সৌজন্য সাক্ষাৎ তিনি আরও উপস্থিত ছিলেন লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ও হিউম্যান কাউন্সিলর সৈয়দ আবুলসিলরু আহমেদ যুক্তরাজ্য আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি আব্দুল আহাদ চৌধুরী ও ফরহাদ আহমেদ সহ আরো অনেকেই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী বিশ জুন কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও শিশু শিশুরদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কাতার আউকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাজধানী দোহার আন্তর্জাতিক আয়োজিত হবে এই অনুষ্ঠান এ উপলক্ষে মঙ্গলবার দোহায় ওল্ড সালা তার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের ইমাম খতিব মাওলানা ইউসুফ নূর যুগ্ম আহ্বায়ক এম সালাম ও সদস্য সচিব মুফতি মুফজলুর রহমান তহা সহ অনেকেই আয়োজক কমিটি জানিয়েছে কাতারে বসবাসত প্রবাসী বাংলাদেশের ছেলে মেয়েরা তিনটি গ্রুপ গ্রুপে ও ভাগ হয়ে হামদনাথ নজরুল ও ইসলামী সংগীত প্রতিযোগিতার অংশগ্রহণ করতে পারবেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম সংস্কৃতির দর্শক এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ